হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহে তার বাবা তার মায়ের পেটে যখন তিনি ছিলেন, 8 মাস বয়স ছিল তার সন্তানের মায়ের পেটে, গোসল করার পরে তার মা কাপড় এবং এগুলো শোকাতে দিয়েছে রোদের উপরে। বাবা মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় দেখে বাড়িতে যে কাজের লোকটা কামলা ওই ওই পোশাকের দিকে এক নয়নে তাকিয়ে আস। তিনি বাড়িতে আসার সময় পোশাকটা হাতে নিলেন, নতুন পোশাক, তিনি আগুন লাগিয়ে দিলেন। স্ত্রী এসে ডাক দিয়ে বলে, স্বামী আমার কয়েকদিন আগে পোশাকটা কিনে দিলেন, এখনো তো পুরাতন হয়নি, কেন আপনি আগুন লাগিয়ে দিলেন, অপচয়ের শামিল হয়ে গেল। হযরত আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহে ডাক দিয়ে বললেন, স্ত্রী আমার আমি কেন পড়িয়ে ফেলেছি, এবার শোনো, আমি যখন নামাজ থেকে ফিরে আসছিলাম দেখি তুমি গোসল করার পর এই পোশাকটা রোদের শোকাতে দিয়েছিলে, এই বাড়ির কামলাটা এক নজরে ওইদিকে তাকিয়ে আছে, চোখের নজর বড় মারাত্মক, যে পোশাক তোমার শরীরকে তোমার ইজ্জতকে ঢেকে রাখে, ও কোন নজরে দেখেছে জানি না, ওই নজরটা পোশাকের উপর থেকে তোমার পেটের সন্তানের উপরে পড়তে পারে, আমি পুড়িয়ে ফেলেছি, নতুন পোশাক তোমারে কিনে দেব। শুধু একটা খারাপ নজরে পোশাক দেখেছে তাই তিনি ওটা রাখতে রাজি না, কারণ ওই প্রভাব সন্তানের উপরে পড়তে পারে। আর আপনার পেটের সন্তান আপনি কি করেন আপনি নিজে বলেন তো, আপনার পেটে আল্লাহ ভালো জিনিস দেবে কি করে, কথা বলেন না কেন? এত কন্ট্রোলে রাখার পরও আব্দুল কাদের জেলানি দুনিয়ায় আসলেন, মাত্র 7 বছর তার বয়স। তাকে নিয়ে গেলেন মাদ্রাসার মক্তবে ভর্তি করার জন্যে। ওস্তাদ বলে, এই ছেলে বলো আলিফ। হযরত আব্দুল কাদের বলেন, হুজুর আলিফের মানে কি? ওস্তাদ বলছে, আলিফের কোনো মানে নেই। উনি বলছে, হুজুর আলিফের যদি মানে না হয় ও জিনিস আমি পড়ি না, যে জিনিসের অর্থ নেই ও জিনিস পড়ে করবো কি, আপনি অর্থ বলেন আগে। উনি বলছেন, আমি জানি না, এতদিন কত ছাত্র পড়ালাম কোনোদিন আমারে কেউ আলিফের মানে জিজ্ঞাসা করে না, আলিফের কোনো মানে হয় না। তুমি জানো আলিফের মানে? বলছে জানি। বলো দেখি। আব্দুল কাদের জিলানী আলিফ লাম মিম দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলাখির আয়া। আয়াতুল কুরসি দিয়ে তিনি আল্লাহর পরিচয়টা এমন ভাবে তুলে ধরলেন, তেলাওয়াত করতে করতে 18 পারা পর্যন্ত তিনি পড়েছিলেন, কাঁদতে বেহুশ হয়ে গেছে। জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করছে, মা আপনার ছেলেটাকে কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। মা বলে, না আমি এই প্রথম নিয়ে আসলাম আপনার কাছে। ওস্তাদ বলে, মা গো আপনার এই ছেলের কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন, আপনার তো আনন্দের বিষয় আর আপনি কাঁদেন? মা বলে, এই সন্তান আমার যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম, আমি উঠান ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন, আমি ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন, থালা বাসন আমি পরিষ্কার করেছি আমার মুখে আল্লাহর কোরআন ছিল, দুনিয়ার যে কোনো কাজে আমি যেহেতু কোরআনের হাফেজা আমি সবসময় আল্লাহর কোরআনই পড়তাম, এমনকি দুনিয়া থেকে আসার পর ফজরের নামাজ পড়ে আমি ওকে বাম পাশে রেখে আল্লাহর কোরআন যখন পড়তাম ও আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাতো। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে 30 মারায় প্রতিনিয়ত পড়তাম আমার এই সন্তান আব্দুল কাদের এই 7 বছর বয়সে কোরআনে কারিমের পড়া হাফিজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী এমনি পেটে আসে, আপনার পেটের অবস্থা কি আপনি নিজে জানছেন না, কত মানুষের নজর পড়েছে আপনি বলেন বলেন? আপনি যে দোয়া চান, হুজুর দোয়া করেন ছেলে যেন ভালো হয়, ভালো হবে কি করে? এরপরও আব্দুল কাদের জিলানী একদিন মাকে বলে, মা সত্যি করে বলো তো, আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে? কি কন্ট্রোলের ভেতরে ছিল? তারপরও প্রশ্ন করছে,
মা বলছে কি বললে, বলে আমি বলতাম না, কারণ আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না, আমি পড়লে যেন কিছুদিন পরে ভুলে যাই। তুমি সত্যি করে বলো আমাকে, পেটে নিয়ে কোনো হারাম কাজ তুমি করেছিলে কিনা। মা বলে, বাবা আমার ওরকম কিছু মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে, তুই যখন আমার পেটে ছিলি ওই সময় আমি তোর নানির বাড়িতে গিয়ে দেখি ওঠানের উপরে আচার নাড়ি দেওয়া আছে, ওটা তুলে খেয়েছিলাম। পরবর্তীতে জানলাম ওটা তোর নানির না, পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে তোকে পেটে রাখা অবস্থায় খেয়েছিলাম, এই কারণেই মনে হয় ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই জন্য তোর পড়া মনে থাকে না। ঝিনাইদহবাসী, সন্তান পেটে নিয়ে মানুষের জিনিস না বলে খেয়ে এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, আর এই কারণে যদি লেখাপড়া মনে না থাকে, আপনাকে আমাকে যারা পেটে নিয়েছে ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে।